আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো জিমেইলে প্রোফাইল পিকচার চেঞ্জ, কিভাবে জিমেইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয় তার ভিডিও। ওকে, দেখতে থাকুন। প্রথমে আপনি মোবাইল থেকে জিমেইল অপশনটি খুঁজে বার করবেন, জিমেইলটি খুঁজে বার করে জিমেইলে পেজ করবেন। পেজ করার পরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আপনি কে দেখবেন উপরে বাম পাশে এই সামনেতে পেজ করবেন। করার পরে এরকম পেজটি চলে আসবে। চলে আসার পরে আপনি খুঁজে বার করবেন সেটিং, কোথায় সেটিং আছে এই দেখুন সেটিং। সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ানোর পরে আপনি যে জিমেইলটিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান, আমার মোবাইলে দুটো জিমেইল আছে তাই আমি উপরটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই। আমি কী করবো পেস করব। পেস করার পরে চলে আসবো ম্যানেজার গুগল অ্যাকাউন্ট। আমি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে চলে আসবো। চলে আসার পরে দেখবেন এই যে আমার প্রোফাইল পিকচার, তা আমি চেঞ্জ করবো। করতে গেলে এরকম একটি পেজ আসবে। পেজে আপনি খুঁজে বার করবেন কোথায় দেখা আছে পার্সোনাল ইনফো, হোম আর পার্সোনাল ইনফো। আমি পার্সোনাল ইনফোতে পেস করবো। পার্সোনাল ইনফোতে পেস করার পরে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এই যে আমার ছবির সাথে একটা ক্যামেরা আইকন দেখা যাচ্ছে, আমি ক্যামেরা আইকনে পেস করবো। ক্যামেরা আইকনে পেস করার পরে সেট প্রোফাইল ফটো বলতেছে, সেট প্রোফাইল ফটো। তাহলে আমি সেট প্রোফাইল ফটোতে পেস করবো। পেস কভার করার পরে আমি যদি টেক ফটো ক্যামেরা থেকে সরাসরি নিই অথবা চয়েস ফটো যদি নিই তাহলে আমি চয়েস ফটোতে পেস করবো। চয়েস ফটোতে পেস করার পরে চলে আসবে গ্যালারি ফটো। আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ানোর পরে আমি কী করবো এখান থেকে আমি খুঁজে বার করবো কী দেবো। দেখুন আমি দিচ্ছি আমার চ্যানেলের একটি লোগো দিচ্ছি টেকনিক্যাল টাস। আমি কি কোনো টেকনিক্যাল টাসে পেস করব। পেস করে আমি টেকনিক্যাল টাস চ্যানেলটি পেস করার পরে এইরকম একটি পেজ চলে আসবে। আমি আবার দেখি পেস করব। পেস করার পরে দেখুন এইরকম একটি পেজ চলে আসবে। আবার নিচে লেখা আসবে অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্টে পেস করব। পেস করার পরে দেখবেন অটোমেটিকলি ছবিটি বসে যাবে। জিমেইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করার এটা হলো সঠিক নিয়ম। আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।